আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে, বিচারের মাঠে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে, কোরআন বিপক্ষে দাঁড়াতে পারে। খুব জটিল কথা। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম মানে আমার কথাটা বুঝতে পারেননি, যখন আমি বলেছি বুখারী মুসলিম তখন আমি এই কথা বলেছি, আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। আমি যখন কোনো অনুবাদ ব্যাখ্যা করেছি তখন আমি এই কথা বলিনি, যখন বুখারী মুসলিম বলেছি তখনই আমি এই কথা বলেছি। কোরআন মাজিদ বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আমি কি দিয়ে বুঝাই, এটা কত বড় সুবিধা। কয়েকটা জিনিস বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, তার একটা হচ্ছে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করেছেন, তাসবি দানায় তাসবি গণনা করিয়েন না, অনুরোধ রইল, আঙ্গুলে তাসবি গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে আপনার কথা বল আপনার পক্ষে কথা বলবে। একজন বৃদ্ধ মানুষ বলছেন, আব্দুর রাজাক সাহেব থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ, তাসবি দানা ছাড়া গণনা করতে পারি না, তাই আমি তাসবি দানা দিয়ে গণনা করি, আঙ্গুলে করলে ভুল হয়, মুরব্বি আপনাকে সম্মান সহকারে বলছি আপনি আঙ্গুলে তাসবি গণনা করুন, জীবনে যদি একদিনও ঠিক না হয় প্রতিদিনই যদি ভুল হয় তবু নাকি পাবেন। কেন? এইটাই রাসূলের দেওয়া বিধান। অতএব আঙ্গুল বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। কালো পাথর হাজির আসওয়াদ, যদি আপনার টাকা বৈধ হয়ে থাকে, হজ করে থাকেন, তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কথা বলবে আপনার ওই ছোট বাচ্চা ছেলে মেয়ে, যেগুলো আপনার স্ত্রীর পেটে মারা গেছে 4 মাস 6 মাস পরে, যেগুলো আপনার জন্ম নিয়েছে মরা অবস্থায়, যেগুলো মরার জন্মের পরে 2-4 বছর 6 বছর 5 বছর বসে মারা গেছে, এরা আপনার বিচারের মাঠে পক্ষে কথা বলবে। আপনাকে আমি বুঝাতে পারিনি এটা কত বড় সুবিধা। দিনে দিনাজপুর শহরে এসে ওই গ্রামের একটা লোক ভ্যান নিয়ে আটকা পড়েছে, তো এখন আমার বড় ভাই সম্মানিত সভাপতি সাহেব ওখান দিয়ে যাচ্ছেন, তো দেখছেন যে তার গ্রামের ওই ছেলেটাকে পুলিশে ধরে পিটাচ্ছে, তখন ইনি চট করে গাড়ি থেকে নেমে, কি হয়েছে? ও স্যার স্যার, এই ছেলে এই এলাকায় গাড়ি নিয়ে এসছে, এই এলাকায় গাড়ি নিয়ে আসা নিষেধ, ও ওইটা আমার পাড়ার ছেলে, ছাড়ো। আচ্ছা আচ্ছা স্যার স্যার, আচ্ছা আচ্ছা স্যার, ছেড়ে দিলাম স্যার, ছেড়ে দিলাম। এখন ছেলেটা বুঝতে পারবে যে এই লোকটা আমার কত বড় উপকারী, কেন বিপদটা বুঝেছে। আমি তো আপনাকে কিয়ামতের মাঠ বুঝাতে পারছি না কত বড় বিপদ, তাহলে আপনাকে বুঝাতে পারতাম যে কোরআন আপনার কত বড় সুবিধাকারী, তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম যে আঙ্গুলে তাসবি গণনা করা কত বড় সুবিধে, তাহলে আপনাকে আমি বুঝাতে পারতাম যে ছোট বাচ্চা ছেলে মেয়ে মারা গেলে আপনার জন্য কত বড় সুবিধে। আপনার তো ছেলে মাত্র 2টা, একটা ছেলে একটা মেয়ে, কয়টা মরে আর কয়টা বাঁচে, আপনারা সবাই 10-12 ভাই বোন, কিন্তু আপনাদের ছেলে মেয়ে 2টা বা একটা, আবার স্ত্রী তাহাজ্জুদ পড়ে, দিনে বৈঠকও করে, মহিলা বৈঠকও করে, কিভাবে কিভাবে এরকম হয়ে গেল বুঝলাম না। আপনার মা 5 কেজি চাল রান্না করতো, আপনারা সবাই খেতেন, ফকির মিসকিনে খেত, গরুতে খেত সকালে, আর আপনি চাল রান্না করছেন 150, দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলা বলি করছে কি করবে কি করবে, যা রান্না করেছি তাকে যদি মেহমানকে দিতে শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে দাও। আপনার মা আপনার বাপ জীবনে কোনোদিন এইভাবে কোনো মেহমানকে বিদায় করেনি। আপনার বাপের স্বভাব আমি কত নকল করেছি, যে আপনার বাপ যখন মসজিদ থেকে বের হতেন এসার টাইমে, তখন দেখতেন মসজিদে কোনো কোনো কেউ বসে আছে না, কেউ একটা মুরব্বি, মুরব্বি বাড়ি কোথায়? নোয়াখালী। খাওয়া দাওয়া করেছেন? জি না। চলেন। তো আপনার বাপ সাথে নিয়ে চলে গেছে, আপনার মা জানতেন যে মেহমান মসজিদ থেকে ধরে নিয়ে আসতে পারে, আপনার মা কোনো দিন ভারী মনে করেনি। আর আজকে যদি আপনি একটা বড় উচ্চ শিক্ষিত মানুষকে সাথে নিয়ে যান রাত 10টা 11টার সময়, আর যদি বউকে বলেন যে একটু মেহমান আছে, তাহলে তো একবারে নাক শিখ, তুমি সময় পাও না, তোমার হিসাব নেই বউ, আমি তালাক দিতে বলিনি, তবে পরামর্শ দিতে বলেছি।
পরামর্শ দিয়েছি। আমি বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে, আর আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতেই হবে যে কোনো মূল্যে। টাকা পকেটে আছে, তারপরেও কোন স্বভাবে বললেন যে মাফ করো? বাড়ি থেকে আপনার স্ত্রী এইভাবে পঞ্চাশটা পাঁচটা কে নোট, দশটা দশটা কে নোট পকেটে বের করে দিবে, আপনার স্ত্রী বলে দিবেন, শোনেন খুচরা টাকা পকেটে নিয়ে যান তো, যত মানুষ আসবে পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবেন। এ কোন অভ্যাস যে মাফ করেন? আপনার মা নিজে বলতেন আপনার বাপকে যে একটু ফকির মিসকিন কয়দিন থেকে আসে না মনে হচ্ছে, একটু ভাত দর মন চাচ্ছে, খেতে দর মন চাচ্ছে, আর আপনার স্বভাব ঢোকার সময় যদি একজন ফকির বসে আছে দরজায়, আপনি মোটর সাইকেলে ঢুকছেন খুব অসুবিধে, তখন আপনি বলছেন শরত শরত, তাড়াহুড়ার সময় রাস্তা ঘেরে আছে। আপনার মার স্বভাব এরকম আর আপনার স্বভাব এরকম, ভালোবাসা কিভাবে আপনি পাবেন আল্লাহ? বিবেচনা করুন সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, কোরআন পক্ষেও কথা বলতে পারে, কোরআন বিপক্ষেও কথা বলতে পারে, বিপদ ঘনিয়ে আসছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো মানুষ হচ্ছে সেই যে কোরআন মাজিদ পড়ে আর একজনকে পড়ায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা কিয়ামতের মাঠে দামি সম্মানিত লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন। আপনাকে আমি এখন বুঝাতে পারবো যে আপনার কত বড় সম্মান? আমি একটা খাকসার মানুষ, আপনার মনটা চাচ্ছে যে আব্দুর রাজ্জাক সাহেবের পাশে বসে একটু ছবি উঠালে খুব ভালো লাগতো, আপনি কত ব্যস্ত নামার কথা হচ্ছে, তো আমি একটা সাধারণ খাকসার, আমার আর কি দাম আছে, আমি কচুর পাতার পানি নড়চড় নড়চড় করে তো গেল আগে, কচুর পাতার পানি বুঝেন, এইটুকু সামান্য মানুষ। আর আল্লাহর নবী বলছেন হাদিস বুখারি মুসলিম, যারা কোরআন মাজিদ বুঝে পড়ে তারা জিব্রাইলের মতো ফেরেশতার সাথে থাকবেন বিচারের মাঠে, তারা সম্মানিত লেখকগণের সাথে থাকবেন বিচারের মাঠে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কোরআন বুঝে পড়া কত উপকার, আমি জাতিকে বুঝাতে পারলাম না, তাই মাঝে মধ্যে বলি আল্লাহ যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো, আর যদি আমাদের দিয়ে না চলে তাহলে এমন সম্মানিত উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষকে নিয়ে আস যারা জাতির সামনে নির্বিঘ্নে কোরআন হাদিসের কথা বলতে পারবে এবং জাতি তাদের কথা মেনে চলবে, তারা বুঝবে কোরআন কি জিনিস। এরকম মানুষ তুমি দাও, আর নাহলে আমাদেরকে সে মানে নিয়ে চলো, তুমি তো পারো, তুমি তো সব কিছু করতে পারো, তোমার রহমতের আশা ধারে বলছি তুমি এটুকু করো। পরের বাক্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া ইয়াতাতাও ফীহি ওয়া শাক্কুন আলাইহি, আর যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে কোন রকমে টানা হেঁচড়া করে ছেঁচড়া ছেঁচড়ি করে পড়ে, কত কষ্ট করে পড়ে, ভালো করে পড়তে পারে না তবুও পড়ে, তার কাছে এটা খুব কঠিন, লাহু আজরান, তার জন্য ডবল নেকি। হাদিস বুখারি মুসলিম। জনৈক হাফেজ ইমাম আপনাদের গ্রামে গেছেন ফুফুর বাড়ি বেড়াতে, তো আপনাদের গ্রামের ইমামটা ভালো করে কোরআন মাজিদ পড়তে পারে না, কোন রকম করে ইমামতি করেছে মাগরিবের সলাতে, সলাত শেষ হতেই এই হাফেজ সাহেব লাফ দিয়ে উঠেছে, জি না এর নামাজ হয়নি, এ ভালো করে উচ্চারণ জানে না, এর নামাজ বাতিল, নামাজ হয়নি, আবার নামাজ পড়াতে হবে। হাফেজ সাহেব, কোরআনে ভুল হলে, সুন্দর কেরাত না হলে নামাজ হবে না, এরকম কোনো হাদিস আপনাকে কেউ বলেছে কি? আপনি তো জানেন না, শিক্ষক তো আপনার হাঁটুর উপরে মেরে হাঁটুর মালাইকে ফাটে অচল করে রেখেছে, তাই তো আপনি মাথায় একটা লম্বা টুপি দিয়ে উপরে একটা লাল রুমাল দিয়ে মানুষের বাড়ি খেয়ে বেড়ান, এই তো আপনার কাজ, কোরআন হিফজ করার পরে ১৬ বছর পড়তে হবে। এই ছাড়া তোমাকে বলছি, আর একজনের গায়ে হাত দিয়ে আছো নাকি? কোরআন হিফজ করাই শেষ পড়া নয়, মনে রেখো কোরআন হিফজ করার পরে ১২ থেকে ১৬ থেকে ১৪ ২০ বছর পড়তে হবে আরও, তারপরে তুমি বুঝবে কোরআন হাদিস কি জিনিস। এমনিতে তুমি কি বুঝবে? নওগাঁ জেলা থেকে যাচ্ছিলাম বাড়ি, ফজরের সলাত আদায় করতে ঢুকেছে এক মসজিদে, তো বের হওয়ার সময় দেখছি ওই মেম্বারের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ, বাম দিকে লেখা আছে মোহাম্মদ। আমি বলছি হাফেজ সাহেব এটা কেমন হয়েছে? তখন বলছে ভালোই হয়েছে।
তো ডান দিক থেকে অনুবাদ করেন তো হাফিজ সাহেব আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন তো হাফিজ সাহেব মোহাম্মদ হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদই হলেন আল্লাহ, কেমন হয়েছে? ভালো হয়েছে। তখন বললাম আচ্ছা মা হাফিজ সাহেব মোহাম্মদ শব্দটাকে সরিয়ে দেন, ওখানে লিখেন আকবর, এবার হলো আল্লাহ আকবর, ডান দিকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ, কেমন হয়েছে? ভালোই তো হয়েছে, মানে তার কাছে কোনো পার্থক্য নেই। জনাব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি হিজখানা শুধু খুলে চালু রাখবেন না, হিজখানার সাথে কোরআন হাদিস ছেলে শিখবে এরকম অন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত রাখেন, না পারলে তো জাতির জন্য জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবারাত চাই, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আছেই, আমার মনে বড় সাত এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এখনো এই প্রতিষ্ঠান প্রায় 2,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, আমার মনে বড় সাত এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। আমার মনে বড় সাত আপনার কাছে আমি দোয়া চেয়েছি, অন্য কিছু চাইনি, ভুল আকিদে থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে হবে যে কোনো মূল্যে, আপনি প্রাণপণের চেষ্টা করুন। আল্লাহর নবী বের হয়ে আসলেন, তখন আল্লাহর নবী এসে বললেন আইহুবাহাদুকুম আই একদলে বোথানা বিলাকিকে, তোমাদের কেউ পারবে কি বোথা পাহাড়ে সকালে সকালে যেতে, আকিক পাহাড়ে সকালে সকালে যেতে, ফা এতিবে কওমাইনে না কাতাইনে, দুইটি উঁচু দামি উঁট নিয়ে চলে আসবে, বেগাইরে ইসমিনাত কাতে রাহমিন, কোনো পাপ হবে না মারামারি হবে না, যাবে পেয়ে যাবে, যাবে পেয়ে যাবে, দিনাজপুর বড় মাঠে যাবে, কথার কথা। বোখারি মুসলিমের হাদিসে বড় মাঠ নেই, বোখারি মুসলিমের হাদিসে আছে আকিক বাজার বোথা পাহাড়, কথার কথা বললাম, দিনাজপুর বড় মাঠে যাবে, দুইটি উঁট পেয়ে যাবে, দুইটি উঁট কেন? দিনাজপুরের সবচেয়ে দামি কি? লিচু। দিনাজপুর বড় মাঠে যাবে, দুই ট্রাক লিচু পেয়ে যাবে, কোনো কিছু করা লাগবে না, মারামারি নেই, সম্পর্ক ছিন্ন নেই, ছিনতাই নেই, এমনি পেয়ে যাবে। এটা তোমাদের কেউ চায় কি? হ্যাঁ হ্যাঁ, আমরা তো এটা সবাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, আফালে এক দোয়া দুকালের মসজিদ, তোমাদের কেউ সকালে সকালে মসজিদে যেতে পারবে কি? একরা আয়াত আনে, আই আল্লাহ আয়াত আনে, গিয়ে দুইটি আয়াত পড়বে বা পড়াবে, গিয়ে দুইটি আয়াত পড়বে বা পড়াবে, খায়রুল্লাহ মিন্না কাতায়নে, তার জন্য দুইটি উটের চেয়ে দামি, তিনটি আয়াত তার জন্য তিনটি উঁটের চেয়ে দামি, চারটি আয়াত তার জন্য চারটি উঁটের চেয়ে দামি, আমি না আয়াত হিন্দা মেনে লেভেলে, যত আয়াত তত উঁট, যত আয়াত তত উঁট, যত আয়াত তত উঁট, পারবে কি? বুখারী মুসলিম ধরেন একটা উঁটের দাম এখন 1.5 লক্ষ 1 লক্ষ টাকা, এই উঁটটা 1 লক্ষ টাকা দাম করা যতটুকু, এক আয়াত পড়া ততটুকু, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউকালেল সাহেবুল কোরআন, যারা দুনিয়াতে কোরআন মাজিদ পড়ে তাদেরকে বিচারের মাঠে বলা হবে ইকরা ওয়ার তাকে পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও, পড়ো আর জান্নাতের উপর তালার দিকে যাও, রাত্তেল কামা তুরাত্তেল ফির দুনিয়ায়, সুন্দর করে পড়ার চড়তে থাকো, সুন্দর করে পড়ার উপরে উঠতে থাকো, ইন্নে মঞ্জেলাকা আখের আয়াতিন তাকরাওহা, পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই তোমার থাকার জায়গা, পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটাই হলো তোমার থাকার জায়গা, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু শাফিন ইয়াউমুল কিয়ামা, তোমরা কোরআন মাজিদ পড়ো, বিচার মাঠে কোরআন মাজিদ তোমাদের পক্ষে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ইউতায়ামাল কিয়ামা বিল কুরআনে ওয়াল্লাযিনা ইয়ামালুনা বিহি ওয়া ইয়াকরাউনা বিহি। বিচার মাঠে কোরআন মাজিদকে নিয়ে আসা হবে, আর যে পড়ে তাকে নিয়ে আসা হবে। এক খেলে চেয়ে থাকবেন, নড়াচড়া করবেন না। এই ছেলে তোমাকে বলছে, তুমি কারো গায়ে হাত দিয়ে বসে থাকো না, একবারে প্রস্তুত রেডি, পাখি যেন মনে করে তুমি পাথর। এইভাবে এক খেলে চেয়ে থাকবা, বিচারের মাঠে আল্লাহ কোরআন মাজিদকে নিয়ে আসবেন আর আপনাকে নিয়ে আসবেন। সবার আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান, সবার আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান, সবার আগে আসবে সূরা বাকারা সূরা আল ইমরান। তাহাজ্জুদে আসবে হেমা, দুইজনের পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক ঝগড়া লাগিয়ে দিবে, তুমুল তর্ক। আল্লাহ বলবেন, না এ পাপি জাহান্নামে যাবে। সূরা বাকারা সূরা আল ইমরান বলবে, জি না, কখনো হতে পারে না, এদেরকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা, তার নাম তর্ক, তার নাম ঝগড়া, তুমুল তর্ক লাগিয়ে দিবে। সূরা বাকারা আর সূরা আল ইমরান আপনার পক্ষে হয়ে। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরাউ যাহরাওয়াইনে, তোমরা উজ্জ্বল দুটি সূরা পড়ো, তোমরা উজ্জ্বল দুটি সূরা পড়ো, সূরাতুল সূরাতাল বাকারা আর সূরাত আল ইমরান। সূরা বাকারা পড়ো, সূরা আল ইমরান পড়ো। ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গায়াতানে কান্নাহুমা গামামাতানে কান্নাহুমা ফিরকানে মিন তৈরিন সাফিন। সূরা দুটি আসবে যেন দুটি মেঘখণ্ড, সূরা দুটি আসবে যেন দুটি সামিয়ানা, সামিয়ানা বুঝেন তো, সূরা দুটি আসবে যেন সূরা দুইটি পাখির ঝাঁক যারা ডানা মেলে আছে, সূরা দুটি আসবে যেন দুটি মেঘখণ্ড, সূরা দুটি আসবে যেন দুটি সামিয়ানা, সূরা দুটি আসবে যেন তারা পাখির ঝাঁক। তাহাজ্জানে লাসাবেহিমা, তুমুল তর্ক লাগিয়ে দিবে যারা পড়েছে তাদের পক্ষে হয়ে। এরপরের কথাটুকু শোনেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ইন্না সূরাতাল বাকারা, তবে সূরা বাকারার বিশেষত্ব, বিশেষ কথা, জরুরি কথা, ইন্না আখজাহ বারাকা, সূরা বাকারা যে পড়বে তার বাড়িতে বরকত নাজেল হবে। অতারাকা খাসারা হাসারা, কেউ যদি সূরা বাকারা না পড়ে তাহলে তার বাড়িতে অশান্তি, অবিরাজ, অন্যায়, দুঃখ, ব্যথা, আফসোস, বেদনা সব নেমে আসবে। অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, অলস ব্যক্তিরা সূরা বাকারা পড়তে পারে না, সূরা বাকারা। সম্মানিত দিনী ভাই বোন, খণ্ডকালীন সূরা বাকারা সূরা আল ইমরান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী আমাকে ফেতরার সম্পদ চাউল গম এগুলো দেখাশোনা করতে বললেন। আবু হুরায়রা জি, তুমি এই যাকাতুল ফেতরা পাহারা দাও তো। আবু হুরায়রা, আচ্ছা ঠিক আছে আল্লাহ নবী, দিচ্ছি। রাতে চোর আসলো, ব্যাগে জিনিসগুলো ভরতে লাগলো, আমি চোরকে ধরে নিলাম। তখন চোর বলছে, আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমাকে দয়া করে ছেড়ে দেন, আমার অনেক ছেলে মেয়ে আছে, আমার অন্তরে দয়া হলো, আমি ছেড়ে দিলাম। সকালে রাসূলের সাথে দেখা, আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা জি, চোরের সাথে কি করেছ? আল্লাহ রাসূল, ও বলছে যে আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়ে আছে, আমি ছেড়ে দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ও মিথ্যা কথা বলেছো, আবার আসবে। পরের দিন ঠিকই ও এসেছে, ব্যাগে জিনিস ঢোকাচ্ছে, আমি ধরে নিলাম। তখন আমাকে বলছে, আর আসবো না, আর আসবো না, ছেড়ে দেন, ছেড়ে দেন, আর আসবো না, আর আসবো না। তো ছেড়ে দিলাম। সকালে দেখা, আবু হুরায়রা জি, চোরের সাথে কি করেছো? আল্লাহ রাসূল, ও বলছে যে আমি আর আসবো না, আমি আর আসবো না, আমি তাকে ছেড়ে দিয়েছি। কেউ যদি আপনার সাথে এরকম কথা বলে, ভুল স্বীকার করে, তাহলে আপনি তাকে ছেড়ে দেবেন, ভুল স্বীকারের পরে তার বিচার করতে যায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো ও মিথ্যা কথা বলেছে, ও আবার আসবে। পরের দিন দেখি ঠিকই ও এসেছে, ব্যাগে জিনিস ঢোকাচ্ছে, আমি ধরে নিলাম। আমি বললাম, তুমি বলেছ আমি আর আসবো না, তবু এসেছো, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। তখন বলছে, আরে শোনেন শোনেন শোনেন, আমি একটা কথা আপনাকে শিখিয়ে দিই, যখন আপনি বিছানে শুইতে যাবেন, এই যা আওয়াইতে এলা ফেরা শেখা, যখন তুমি বিছানে শুইতে যাবা, ফকরা আয়াতাল কুরসি, তখন তুমি সূরা বাকারা হতে আয়াতুল কুরসি পড়ো।
আল্লাহর পক্ষ থেকে সকাল পর্যন্ত একজন রক্ষক থাকবে, লায়াক রবুকা শয়তান, শয়তান তোমার পাশে আসতে পারবে না। তুমি আয়াতুল কুরসি পড়ো, সূরা বাকারার খণ্ডকালীন আয়াত, সূরা বাকারার আয়াতুল কুরসি পড়ো, রাতে পড়ে ঘুমিয়ে যাও, শয়তান তোমার নিকটে আসতে পারবে না। সকালে আবু হুরায়রা, জি, চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহর নবী, চোর এগুলো এগুলো বলল। ওহ, আরে চোর ঠিকই বলেছে, তবে ও নিজে মিথ্যুক, ও তো শয়তান, ও তো শয়তান। হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু বায়ুতাকুম মাকাবিরা, পৃথিবীর মানুষ তোমরা বাড়িঘরকে কবরস্থান করো না, তোমরা বাড়িঘরকে কবরস্থান করো না। জনাব, কবরে গিয়ে কোরআন মাজিদ পড়তে হবে না, কবরে গিয়ে মরা মানুষের জন্য বিশেষ দোয়া পড়তে হবে। আল্লাহ নবী বলছেন, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান করো না। শোনো, মান কারা আয়াতাইন মিন আখিরে সূরাতিল বাকারা ইনফিরু শয়তান মিনাল বাইতে, যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হবে সেই বাড়িতে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না, সেই বাড়ি থেকে শয়তান চলে যায়। ও ফিরে আয়াতিন, অন্য এক বর্ণনা এসেছে, যেই ঘরে রাতে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকে না, যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আয়াতান মিন আখিরে সূরাতিল বাকারা মান কারা লাইলাতান কাফাতাহু, কেউ যদি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পড়ে তাহলে যে কোনো সমস্যার জন্য যথেষ্ট হবে, শয়তান তার নিকটে আসবে না, যে কোনো সমস্যা তাকে ধরবে না, বোবা তাকে ধরবে না, কোনো সমস্যা রাতে হবে না যদি সূরা বাকারার শেষ দুই আয়াত ও রাতে পড়ে। একটু এক খেলে চেয়ে থাকেন তো, দেখেন তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবীর পাশে জিব্রাইল বসেছিলেন, জিব্রাইল আল্লাহর নবীর পাশে বসে আছেন, সামিয়া সাউতান এই এই ফওকা রাসিহি, মাথার উপর একটা শব্দ শুনতে পেলেন, হঠাৎ একটা শব্দ, জিব্রাইল উপর দিকে তাকালেন, ফতেহা বাবুন, একটি দরজা খোলা হয়েছে। জিব্রাইল বলেন, হাজা বাব, এটি একটি দরজা, ফতেহা বাবুন আজকে খোলা হয়েছে, লামিত তাকাত্ত আজকের পূর্বে কোনোদিন খোলা হয়নি, না জানা মিনহুম মালাকুন, এই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন, লাম ইয়ানজিল কাত্তু মিন ক্বাবল, এর পূর্বে কোনোদিন এই ফেরেশতাই দরজাতে নেমে আসেননি, জিব্রাইল ওখানে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখানে আছেন, ইবনু আব্বাস এখানে আছেন, জিব্রাইল এসে বল, ওই ফেরেশতা এসে বলছেন, আসসালামু আলাইকুম, অফসের বিন নুরাইন, মুহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন, মুহাম্মদ দুইটি উজ্জ্বলতার কথা শোনেন, আপনাকে দেওয়া হয়েছে, অতীতে কোন নবীকে দেওয়া হয়নি, এক সূরা ফাতিহা, দুই সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা বাকারার শেষ দুই আয়াত ব্যতিক্রম কিছু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা হারফান মিনহা ফাউকিহু, সূরা বাকারার শেষ দুই আয়াত যে পড়বে তাকে যে ইচ্ছে পড়া হবে তাকে তাই দেওয়া হবে, সূরা বাকারার শেষ দুই আয়াত যে যে ইচ্ছায় পড়বে তাকে তাই দেওয়া হবে, ঠিক জমজমের পানি মতো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাউজামজাম মা শরবালাহু, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় সেই উদ্দেশ্যই তার পূর্ণ হবে। তিনি বলেন, খায়রুল মায়ে আলা ওয়াজিলার, যে মাউজামজাম, পৃথিবীতে সবচেয়ে দামি পানি হলো জমজমের পানি, সাকমু সাকিমিন অতম তাওমিন, তা হলো রোগের আরোগ্য, তা হলো ক্ষুধার খাদ্য, জমজমের পানি খেলে ক্ষুধা মিটে যাবে, জমজমের পানি খেলে রোগ ব্যাধি ভালো হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসলিম। সম্মানিত দীনী ভাই বোন, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফি ফিল কোরআনে সালাসুনায়, নিশ্চয় কোরআন মাজিদ একটি সূরা রয়েছে যাতে রয়েছে 30টি আয়াত, শাফাত লি রাজুলিন হাত্তা গফিরা লাহু,
ও বিচের মাঠে ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, করতে 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 যখন ক্ষমা করে দেওয়া হবে তখন ওই সুরা চলে যাবে, তার নাম সুরাতুল মুলক। তিরিশটি আয়াত বিশেষ একটি সুরা আছে কোরআন মাজিদে, যে পড়বে তার ক্ষমা না হওয়া পর্যন্ত, তার জান্নাতের ঘোষণা না হওয়া পর্যন্ত যাবে না বিচার মাঠে। তার নাম বলেন তো কি? সুরা মুলক। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াকরা সূরাতা আলিফ লাম তানজিল ও সূরাতাল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানে ঘুমাতেন না যতক্ষণ পর্যন্ত সূরা আলিফ লাম তানজিল, সূরা সাজদা এবং সূরা মুলক না পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি সূরা মুলক পড়ে তাহলে তার কবরের শাস্তি হবে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উল্লেখ্য যে মধ্যখানে কয়েকটা কথা বলে রাখি, সূরা ওয়াকিয়া পড়লে রুজি বেশি হবে এই কথা মিথ্যা, এ হাদিস জাল। সূরা বাকারা সূরা হাসরের শেষ তিন আয়াত পড়লে 70,000 ফেরেশতা আপনার পক্ষে দোয়া করবে, এ হাদিস নিতান্তই জয়ীব, অনেকে বলেছেন জাল, এর প্রতি আমল করা যাবে না। শুনুন, সূরা ইখলাস ব্যতিক্রম গতি, ব্যতিক্রম নীতি। একজন লোককে আল্লাহর নবী দায়িত্বশীল করে যুদ্ধে পাঠালেন, ওই লোক যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার শেষে সূরা ইখলাস পড়ে, যতবার কোরআন মাজিদ পড়ে সলাতে ততবার সূরা ইখলাস পড়ে শেষে। সবাই এসে রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহর নবী আমাদের নেতা খালি সূরা ইখলাস পড়ে, আমাদের নেতা খালি সূরা ইখলাস পড়ে। তখন আল্লাহর নবী বললেন, তোমরা তাকেই জিজ্ঞাসা করো কেন সূরা ইখলাস পড়ে। তখন লোকটিকে জিজ্ঞাসা করা হলো, কেন আপনি সূরা ইখলাস পড়েন? তখন লোকটি বলল, নিশ্চয় সূরা ইখলাসে রহমানের গুণাবলী আছে, আমি তাকে পড়া ভালোবাসি। সূরা ইখলাস এমন একটি সূরা যেখানে জাহান্নামের কথা নাই, যেখানে জান্নাতের কথা নাই, যেখানে চন্দ্র সূর্যের কথা নাই, যেখানে আকাশ জমিনের কথা নাই, যেখানে আদসামদের কথা নেই। সূরা ইখলাস একটি সারমর্মের উপরে সূরা, সূরা ইখলাস শুধুমাত্র আল্লাহর গুণাবলীর উপরে, তাতেই গুণাবলী দিয়ে পূর্ণ, আমি এই জন্য তাকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাগ বেরু, তোমরা তাকে বলে দাও, ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাকে ভালোবাসেন। একজন সাহাবি এসে বলছেন, আল্লাহর নবী সূরা ইখলাসকে আমি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, হুব্বুকা আদখালাকাল জান্নাহ, তোমার ভালোবাসা আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিবেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সঙ্গী সাথী তোমাদের কেউ এক রাতে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়তে পারে কি? সঙ্গী সাথী তোমাদের এক রাতে কেউ কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ পড়তে পারে কি? তখন সাহাবীগণ বলেন, না না আল্লাহ রাসূল, এটা কি সম্ভব? কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ কি রাতে সলাতে পড়া যায়? তা কি সম্ভব? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো শোনো, সূরা আল ইখলাস তাদের সলাসাল কোরআনে, সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ, সূরা ইখলাস হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ। সূরা ইয়াসিন পড়লে কোরআন মাজিদ একবার পড়লে দশ, সূরা ইয়াসিন একবার পড়লে কোরআন মাজিদ দশ বার পড়ার সমান নাকি হবে? এই কথা মিথ্যে, হাদিসটি জাল। সূরা ইখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে? নেকি খালি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, তিনবার সমান একবার, তিনবার সমান একবার, তিনবার সমান একবার। হাদিস সহি বুখারী মুসলিমের হাদিস, নেকি লুটে ব্যাগ ভর্তি করে নেন, আল্লাহর রহমতের কোনো অভাব নেই। বিচারের মাঠে যে যা চাইবে, এই দুনিয়াতে মানুষ যে যা চাইবে একসাথে যদি চায়, পৃথিবীতে জিন ইনসান একসাথে যদি আল্লাহর কাছে চায়, নিজ নিজ প্রয়োজন চায়। কেউ চাইলো দিনাজপুর শহরে একটি বাড়ি, কেউ চাইলো একটি ভ্যান, কেউ চাইলো ঢাকা শহরে তিনটি বাড়ি, যার যেটা প্রয়োজন, জিনের প্রয়োজন, মানুষের প্রয়োজন, একসাথে আল্লাহ সবাইকে সব দিয়ে দিলেন, আল্লাহর নিকট থেকে কমে যাবে না অতটুকু। একটি পাখি সাগরে ঠোঁট ডুবিয়ে উঠিয়ে নিল, এবার তার ঠোঁটে কিছু পানি লেগে গেছে, সাগর থেকে যতটুকু পানি কমে গেছে তার ঠোঁটে লাগার কারণে আল্লাহর কাছে যত আছে তত থেকে কমবে না ততটুকু। আমি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম।
আল্লাহর কাছে এত কিছু আছে যে সাগরে তো ঠোঁট ডুবালো পাখি, এবার ঠোঁট উঠালো, বলেন তো তার ঠোঁটে কতটুকু পানি আছে? সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁটে লেগে, আল্লাহর কাছে যত আছে তত থেকে অতটুকু কমবে না। আপনি চাইতে পারেন না কেন? সুরা এখলাস হাজারো বার পড়ে আপনি ব্যাগ ভর্তি করে নেন, তোমার 20 বার পড়লে উমুক হবে, 100 বার পড়লে উমুক হবে, এগুলো সব বানাওয়াট মিথ্যা কথা। আপনি পড়েন আপনার গতি মতো, 3 বার পড়লে 1 বার করেন না, যে 3 বার পড়লে 1 বার করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যাওয়া ফেরা সেই, এবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, যখন আল্লাহ রাসূল বিছানে শুতে যেতেন, আমার দিকে লক্ষ্য করেন তো ভুল হলেন যেন, ফাজামা কাফাইহে, তিনি তার দুই হাতকে জমা করে নিতেন, নাফাকা ফিহিমা, দুই হাতে থুথু মারতেন, ইয়াকরাউ ফিহিমা, এই দুই হাতের উপরে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ওয়ামসাহু বিহিমা আলা রাসি ওয়াজহি, তারপর হাত দুটি দিয়ে মাথা হতে মুখমণ্ডলকে স্পর্শ করা শুরু করতেন, ওয়া আকবালা মিন জাসাদিহি, শরীরের সামনের দিক হতে মাসতাতা, যতদূর পর্যন্ত সম্ভব এভাবে তিনি মুছে নিতেন, এফালো গালিকা সালা সামারাতিন, এভাবে তিনি 3 বার করতেন। ভুল হয় না যেন, আজ থেকে চালু করতে হবে, আপনার জন্য এসেছি, 19-20 হয় না যেন, আজ থেকে যখনই শুতে যাবেন তখনই হাত দুটি এভাবে জমা করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এভাবে করবেন, ডান কাতে শুয়ে যাবেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাহাতু জাহরি ইলাইকা রাগবাতু রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমন্তু বিকা তাওয়াক্কালে জানজালতা ও নবী কাল্লা জার সালতা। এটা হলো বিছানে শোয়ার দোয়া। আব্দুর রাজ্জাক সাহেব করেছেন কি, এত বড় দোয়া তো আমরা করেছি, আমরা পড়ি আল্লাহুম্মা বিসমিকা মতো ওয়াহিয়া, ওটা ঠিক আছে, ওটা বুখারী মুসলিম, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন ডান কাতে শুয়ে, পড়ার আগে এগুলো পড়ে নিতেন, পড়ার শোয়ার আগে ওই সময়তে তিনি সূরা সাজদা, সূরা মুলক পড়ে নিতেন, সম্মানিত দিনী ভাই বোন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। ও বাইনা আমির বলছেন, একদা আল্লাহর নবীকে আমরা খুঁজতে বের হলাম, খুব অন্ধকার রাত, খুব বাতাস, কিছু কিছু দেখা যায় না, কোথায় 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 পেয়ে গেলাম এক জায়গায়, তখন দেখছি আল্লাহ রাসূল বলছেন ইকরা, ওকবা পড়ো, আমি বললাম মাকরা কি পড়বো, তখন বলছে ইকরা পড়ো, মাকরা কি পড়বো, আরে পড়ো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এক ভিটামিন কুলে শাইন, যে কোনো সমস্যার জন্য বেঁচে যাওয়া, যে কোনো সমস্যা থেকে বেঁচে যাওয়া, ভয় বিপদ ঝামেলা টেনশন চিন্তে সব থেকে বেঁচে যাওয়া, সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার, সকালে পড়ো 3 বার, বিকালে পড়ো 3 বার, যখন সকাল করবে তখন সূরা ইখলাস ফালাক নাস 3 বার, যখন বিকাল করবে তখন ইখলাস ফালাক নাস 3 বার। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদম আল্লাহ রাসূলের সাথে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ আসলো খুব বাতাস, অন্ধকার রাত, কিছু দেখা যায় না, তখন দেখছি আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস, আল্লাহ রাসূল পড়ছেন সূরা ফালাক আর সূরা নাস, আর আমাকে বলছেন ওব্বা শুনো 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 তুমি পড়ো, পৃথিবীতে সূরা ফালাক আর নাস পড়ে যত বিপদ থেকে বাঁচবে, পৃথিবীর কোনো কিছু পড়ে তত বিপদ থেকে বাঁচবে না, সূরা বাকারা পড়ে অত সুবিধা হবে না বিপদ থেকে, ফালাক নাস পড়লে যত সুবিধা হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো সমস্যার জন্য সূরা ফালাক নাস পড়বেন। আমরা আলোচনার শেষে এসে বলছি, বিশেষভাবে ইখলাস ফালাক নাস পড়ুন, বিশেষভাবে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ুন।